শুভেচ্ছা শুভ দুপুর প্রিয় দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তারকা কথনের আজকে যিনি আমাদের সাথে অতিথি হয়ে আমন্ত্রিত হয়েছেন, তার গতকালকে জন্মদিন ছিল, কিন্তু কালকে জন্মদিনে তার এত এত ব্যস্ততা, সেই জায়গা থেকে আজকে তাকে আমরা ছিনিয়ে নিয়ে এসেছি তার সাথে একটু সময় কাটাবো বলে। জন্মদিন কেমন কাটিয়েছেন তিনি সেটা জিজ্ঞেস করব বলে পরিচয়ের আনুষ্ঠানিকতা সারবার আগে বলতে চাই, তার নামের মতো তিনি একই রকম, তিনি যেমন দেখতে তার নামটা তার জন্য একেবারেই প্রযোজ্য। নামের আগে পরে কোনো বিশেষণ দেব না, কেননা তার নামই যথেষ্ট, কিংবা তার এই সুন্দর মুখটাই যথেষ্ট। তানভিন সুইটি, সুইট একজন মানুষ, সুইট একজন ব্যবহারের মানুষ। আপু অসংখ্য ধন্যবাদ আজকে আমন্ত্রিত হয়ে আসবার জন্য, শুভ জন্মদিন এবং অনেক ভালোবাসা নেবেন। আমিও মুগ্ধ হয়ে তোমার কথাগুলো শুনছিলাম, ভীষণ সুন্দর করে কথা বলছিলে তুমি। থ্যাংক ইউ সো মাচ, মানে এটা অনেক বড় ব্লেসিংস, যার নাটক যার অ্যাক্টিং দেখে মুগ্ধ হতাম, প্রতিদিন পাগল হতাম, এত সুন্দর কেমন করে একটা মানুষ হয়। সেই মানুষটাকে আজকে সামনে রেখে কথা বলছি, বা সেই মানুষটাকে সামনে রেখে কথা বলবার সুযোগ পাই আমরা বারবার, এটা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদের। সত্যি না, বারবার কি, গতবারও এসেছিলাম, এবার গতকাল আমি একটু ব্যস্তই ছিলাম, তো আজকে আসলাম। আসলে চ্যানেল আইটা তো আমাদের পরিবার, একদম তাই না? একদম। তো যখনই ডাকে কোনো না কোনো ভাবে, মানে যত কাজ থাকুক, ব্যস্ত থাকি না কেন, সময় দেই। থ্যাংক ইউ সো মাচ, আসতেই হবে আপনাকে, আর কোনো অপশন নাই। জন্মদিন কেমন কাটালেন এবারে? জন্মদিন আসলে তেমন ভাবে আমি জন্মদিনটা পালন করি না। কালকে গতকাল গিয়েছিলাম, মানে রিসেন্ট আমাদের 4-5 জন শিল্পী অ্যাক্সিডেন্ট করেছে জানো, সেটা আমি দুজনকে দুটা হাসপাতালে দেখতে গেছি, তো এই কাজটা করেছি, আর তেমন কোনো কিছু আয়োজন ছিল না। মানে আপু যেহেতু এই প্রসঙ্গে কথা বললেনি, আমরা একটু বলে রাখি, সেটি হচ্ছে যে নেটওয়ার্কের বাইরে বলে যেই মুভিটি রিলিজ হয়েছে একটা ওটিটি প্ল্যাটফর্মে চুরকিতে, সেখানে অভিনীত যে 5 জন শিল্পী রয়েছেন তারা দুর্ঘটনায় আহত হয়েছেন, এবং আমরা তাদের আশুরোগ মুক্তি কামনা করি, তাদের দ্রুত সুস্থতা কামনা করি আমরা সবাই এখান থেকে। অবশ্যই অবশ্যই, একটা সময়ে জন্মদিনের উদযাপন এবং এখনকার জন্মদিনের উদযাপন কিরকম লাগে? এত ফ্যান, এত ফলোয়ার্স, সবাই ডাইরেক্ট উইশ করতে পারছে আপনাকে। ভালো, অবশ্যই ভালো। আর আমি অবশ্যই বলবো যে ভালোবাসে দেখি তো আমাকে, মানে অনেক মানে কালকে রাতে যেমন আমার বোনরা বাইরে থেকে ফোন করছে, বলছে তোমার জন্য আমরা ফেসবুক খুলতে পারছি না, মানে এত এত। তো আসলে এটা বলবো যে আশীর্বাদ অবশ্যই, আর এক একটা সময়ের জন্মদিনের আনন্দটা এক এক রকমের। ছোটবেলায় একরকম, মাঝখানে ছিল একরকম, এখন একরকম। মানে ছোটবেলায় যেটা ছিল সেটা হচ্ছে, ছোট ছিলাম, অতটা বুঝতাম না, ভাবতাম কখন কেকটা কাটবো বা বেলুনটা ফুলাবো, কখন গেস্ট আসবে, কিন্তু এখন আর এক রকম। বা মাঝখানে এত ব্যস্ত ছিলাম যে জন্মদিন যে পালন করব বা জন্মদিনটা, এটা ভুলেই যেতাম। নাটকের সেটে জন্মদিন উদযাপন হতো? হতো, যখন শুনতো যে আমার বার্থডে তখন হতো আর কি। মানে আপনি ওই জন্মদিন বা এগুলো নিয়ে খুব একটা প্রচারমুখী তাও তো নন আসলে। কখনোই না, আমি জন্মদিন বলো, আমার ম্যারেজ ডে বলো, আমার কখনো এই জিনিসগুলো নিয়ে, আমি ভাবি যে ওই সময়টা একটু ঘুরে আসা বা কোথাও ঘুরতে যাও, ওটা আমার কাছে বেশি। তবে একটা জিনিস এর সাথে অ্যাড করতে হয় যে তানভিন সুইটি ভীষণ বন্ধু পাগল একজন মানুষ। অবশ্যই বন্ধুত্বের জায়গাটায় তার কোথাও মিস নেই, মানে একটু সুযোগ পাচ্ছে তখনই কিন্তু ফেসবুকে যারা আমরা ওনার সাথে বন্ধু হয়ে আছি, ফেসবুক বন্ধু হয়ে আছি, তখন দেখা যায় যে এই মুয়াপা আরো যারা যে বিজরী আপা সবাই একসাথে করে ছবি একসাথে বসা। আমি আমি যতটা পারি কি, আমি মনে করি যে জীবনটা তো আসলে খুব ছোট, এই ছোট জীবনটাকে মানে বিষণ্ণ না করে, যেমন গত 2 বছর আমরা কিন্তু ভীষণ ভাবে মানে ঘরে বসে বিষণ্ণ ছিলাম, তারপরও আমি কিন্তু যতটা পারি এটার থেকে বের হওয়ার চেষ্টা করি, বা আমি জীবনটাকে অনেক মানে ইজি করতে চাই, এত চিন্তা করি না। আমি চাই যে সবাইকে নিয়ে থাকতে, আমার কলিগস, আমার ফ্রেন্ড, আমার ফ্যামিলি, সবাই যেন যতটুকু সময় পাই একটু কাজের প্রসঙ্গে আসবো। একটা সময়ে অনেক অনেক কাজ, কিন্তু মাঝখানে একটা বিরতি, এই সময়টা দর্শক মিস করেছে আপনাকে, অনেক বেশি মিস করেছে।
ওই জায়গায় আবার ফিরে একটু কাজের নিয়মিত হওয়ার কথা যদি একটু জানতে চাই। আচ্ছা, মাঝখানে অনেক মানে অনেক কাজ তো করতাম, তো মাঝখানে একটু আমি নিজেই বিরতি দিয়েছিলাম, তো এখন আবার খুব কাজ করছি। কিন্তু অনেকে বলে যে আপনাদের সেই সময় সবার কাজ দেখি না, কেন দেখি না, আপনারা কেন কাজ করেন না। অ্যাকচুয়ালি আমরা কিন্তু কাজ করি, কিন্তু হয় কি আমাদের দর্শকরা, আমি আমাদের দর্শক কে বলবো মানে এই অনুষ্ঠানের মাধ্যমে বলবো যে আপনারা আমাদের চ্যানেল দেখেন, মানে আমাদের চ্যানেলগুলো দেখতে হবে, আমাদের নাটকগুলো দেখতে হবে। হয় কি অন্যান্য চ্যানেলে তারা খুবই মানে দেখেন, তো ওটা না দেখে যদি একটু মনোযোগ দিয়ে আমাদের দেশি চ্যানেলগুলো দেখে তাহলেই কিন্তু আমাদের দেখতে পারবে। এবং আমাদের কাজ করা বা আমাদের এই যে ফিরে আসাটা, অনেক সময় ভাবি এতভাবে বলে যে আপনি কাজ করেন না কেন, আপনাদের কাজ দেখতে চাই, আমরা কিন্তু দর্শকের জন্যই ফিরে আসাটা, মানে তারা এত চায় যে আমরা কাজ করব সেই জায়গা থেকে। তো এত কষ্ট করে আমরা কাজ করছি কিন্তু দর্শক দেখবে না, সেটা তো হবে না। আবার আমি একটু আমার জায়গা থেকে একটা ছোট অভিযোগ বা অনুযোগ যাই বলেন সেটা করতে চাই। সেটা কিরকম বলুন তো, যে বাংলাদেশেই তো এত এত চ্যানেল হয়েছে, এত এত কাজ হচ্ছে, ওই জায়গায় একটা প্রত্যাশা থাকে কি যে এতগুলো চ্যানেল যেহেতু আছে, এত এত কাজ যেহেতু আছে, সব কাজে সুইটি আপনাকে দেখবো, প্লিজ। সেটা তো সম্ভব না, সেটা সম্ভব নয়, কারণ আমি এক সময় ছিলাম, আমাকে ওই জায়গাটা ছাড়তে হবে, নতুনকে সুযোগ করে দিতে হবে, নতুন পুরন মিলেই আমরা সবাই মিলে কাজ করব, একসাথে হাঁটবো। সো আমার মনে হয় প্রত্যেকটা কাজ আমাকে দেখতে চাইবে, সেটা ঠিক না, সেটা নয়, কিন্তু ওই যে এক্সপেকটেশন ওটা থাকে সবার ভেতরে। আচ্ছা, যেহেতু তানভিন সুইটির কাজগুলো দেখবার কথা হচ্ছে, দেখতে চাই, ওই আকুতির জায়গা হচ্ছে এখনই দেখে আসবো সুইটি আপার কাজ, সেটি চ্যানেল আই আর্কাইভে রয়েছে আমাদের সংগ্রহে, সেখান থেকে ঈদের একটি নাটকের খানিকটা অংশ দেখে নেব আমরা। ভালো আছেন? জি ভালো। আপনি? আমার আর থাকা, সে কারণে পিঠে ব্যথা। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না, ক্লিয়ার করে বলেন তো কি হয়েছে আপনার। আপনি কি করে বুঝবেন বলেন, আপনি তো বুঝেও না বোঝার ভান করেন, না বুঝলেন পিঠের ব্যথা, না বুঝলেন বুকের ব্যথা, না বুঝলেন মনের কথা। আপনাকে একদিন বলেছিলাম আমার সাথে কখনো এমন ব্যবহার করবেন না, বারবার কিন্তু আমি আপনাকে বলছি যে আমার সাথে এমন করবেন না কখনো, তারপরও আপনি এমনই করছেন কেন? আমরা কার সাথে কথা বলবো না বলবো সেটা ওনাকে কৈফিয়ত দিতে হবে, বলুন। দেখুন, এই জিমে কিন্তু আরো অনেক হ্যান্ডসাম ছেলে আছে, কিন্তু আপনার সাথে আমরা শুধুই কথা বলি, কারণ আপনিও হ্যান্ডসাম অবশ্যই, আপনার সাথে আসলে কথা বলতে ভালো লাগে, তাই না? বুঝেন না, সবার সাথে কথা বলে তো আরাম নাই। আপনার সাথে আমাদের মনের মিল আছে বলে তো আমরা আপনার সাথে মিশি, তাই না? আসলে হয়েছে কি, আমার রাশিটাই জানি কেমন, মানে আমি যেখানে যাই সেখানে সবাই আমাকে মায়া করে, কেমন জানি স্নেহ করে, মানে ভালোবাসতে চায়, আমি ঠিক বুঝতে পারি না। যাই হোক, ডাক্তার ভাই একটা কথা জিজ্ঞেস করি, মানে যদি আপনি কিছু মনে না করেন, বিয়ে হয়েছে তো? বিয়ে টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে ভুলে ভুলে গেছেন, তাই না? আপনি কোনো বিয়ে করেননি? আপা, আপনি কিভাবে যাবেন? আমি আমার ড্রাইভার তো আজকে আমাকে ফাঁসিয়ে দিয়েছে, কিভাবে যাব? দেখি উবার কল করি অথবা সিএনজিতে যাব। আপনারা? আমাদের তো পাশেই বাসা, একটা রিকশা নিব, আমি ভাবিকে নামিয়ে বাসায় চলে যাব। মানে আপনারা কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, মানে আমার এত বড় একটা গাড়ি থাকতে আপনারা উবারে যাবেন, রিকশায় যাবেন, বাসে যাবেন, ট্রেনে যাবেন, এটা কথা হলো? আপনারা উঠেন উঠেন উঠেন, আমার গাড়ি ধরে আমি নামিয়ে দিচ্ছি। ভাই শুনেন, আমরা ভেবেছিলাম আমরা একটু কফি শপে যাব, একটু কফি খাবো, প্লিজ আপনি অন্যদিন যাব। কফি খাবেন? আমি খাওয়াবো, আমি দরকার পড়লে একবারে কফির বাগান নিয়ে আসবো আপনাদের সামনে। মানে উঠুন 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 উঠুন। কি করবেন?
স্বার্থ সকল সুখের মূল নাটকটার নাম ছিল, এটা সম্ভবত মির সাকিবের ডিরেকশন। এবং আচ্ছা একটা জিনিস বলতে হয়, নাটকের মধ্যে কিন্তু আমরা অনেককে দেখলাম, দীপাপা, চুমকি আপা, ফারুক ভাই, এটাতে শাহেদ ভাইও ছিলেন, অনেকে অনেকেই। হ্যাঁ হ্যাঁ, এই নাটকটা না চ্যানেল আই থেকে করাই হয়েছিল যে আমরা সবাই যেন, মানে পুরনো যারা আছি সবাই যেন একসাথে করি। তো একটা ঈদে এই নাটকটা, গত ঈদেই নাটকটা সম্প্রচার হয়। এবং এই কথাটা মানে ওই যে পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়ে, আপনারা একটা টিম ছিলেন, মানে একটা সার্কেল ছিলেন, এবং সেই সার্কেলটাই একটু হয় না অনেক সময় কাজে, মানে আমরা তখন কাজটা একটু কম করতাম, ব্যস্ত অন্য কাজে ছিলাম, সো তখন এই নাটকটা করা। আরও একটি জনপ্রিয় নাটক ছিল মায়ের ডাকে, ওটা তো অসম্ভব সুন্দর একটা নাটক মাহফুজ আহমেদের। তো ওটা করতে আমরা কাতার গিয়েছিলাম, তো কাজটা করে ভীষণ ভালো লেগেছে। বিকজ অফ ওটা হচ্ছে আমাদের যারা এখান থেকে শ্রমিক যায়, প্রবাসী, তাদের ওখানে কি প্রবলেমগুলো ফেস করে ওটার উপরে নাটকটা। তো ভীষণ সুন্দর নাটক, এবং নাটকটা ভালো জনপ্রিয়তা পেয়েছে মাধ্যমের জন্য। এবং যারা প্রবাসের জীবন যাপন করছেন, দেশের প্রতি তাদের যে একটা মায়া, একটা আবেগের জায়গা রয়েছে, ভালোবাসার জায়গা রয়েছে, সেইটি মাথায় রেখে আসলে নাটকটি নির্মাণ করা হয়েছিল। খানিকটা অংশ সেটারও দেখে নেব। আমি ঘর থেকে প্রত্যেক দিন ময়লা ফেলাইতে পারি তিনবার, এর মধ্যে একবার আপনার সাথে দেখা হইব। ফোন তো কিনো নাই না? এখনো কিনি নাই, কিভাবে কিনুম কন, এই একটু টাকা পয়সা জমাই তারপর কিনো। তো কয় মাস তো হয়ে গেল, বেতন তো পাইছো নাকি? হ্যাঁ বেতন পাই, বেতন পাইলে কি এই দেশে পাঠাই দেই না? ও দেশে পাঠাও কার কাছে? আমার বুকুর কাছে। মার পেটের বইন নেই? হ্যাঁ আমার মায়ের পেটের বইন। অহিত ভাই চিন্তা করেন না, তো টাকার মায়ের হইব না। আচ্ছা আচ্ছা, পোলাটার জন্য পাঠাই, বুঝেন না? তো দেশে কি ফোন করবে নি? করো না না অহিত ভাই, প্রত্যেক দিন আপনার কাছে ফোন নিয়ে তারপর ফোন করি, আপনার টাকা খরচ হয় না, আজকে করুন না। আচ্ছা তুমি যখন আর ফোন লই, তোমার বোনের লোকে কথা কও, আসি আসি মুখে জিজ্ঞেস করো আর রতন কেমন আছে, আর রতন খায়নি, ঘুমায়নি, পড়াশোনা করেনি, তখন আই তোমার মুখের দিকে রেনি রেনি চাই আর আমার কলজিটা ভিজে যায়। আমি ওয়াইদ ভাই, ওয়াইদ ভাই, মানুষের সুখ দুঃখ আমার কাছে সবার উপরে। অহিত ভাই আপনি তো মানুষটা অনেক বালা দূর জাগা, আপনার কাল একটু সময় হইব কি লাই? ওই একটু মার্কেটে যাইতাম, আমার পোলাটার জন্য দুই একটা কাপড় কিনতাম, অহিত ভাই একটা মোবাইল সেটও কিনবো। পোলাটার কথা কয়ে আবার কলজেটা ভিজাই দিলা, অসুবিধা নাই আমি সাইড থেকে ডাইরেক্ট চলে আসবো। অহিত ভাই আমি অহন চাই, অহিত ভাই একটু দেরি যদি করি, হাই রে চিল্লা চিল্লি কেসর মেসর করে, আমি যাই তাহলে। আচ্ছা মন লাগা কাজ করি। দারুণ, খুব সুন্দর নাটকটা। মানে ওখানে আমি যে ক্যারেক্টারটা করেছি, বাসায় কাজ করি, আমার ছেলে, ছোট ছেলে আমার বোনের কাছে রেখে আমি চলে যাই কাজে, তো ভীষণ সুন্দর কাহিনী। এবং কাজ করতে যে এত ভালো লেগেছে, আসলে আমাদের প্রবাসী বাঙালিরা যারা আছেন কিভাবে আছেন, বা যারা শ্রমিকরা যান ওখানে কি প্রবলেম ফেস করে, এই জিনিসগুলো জাস্ট তুলে ধরা। অনেক ধন্যবাদ এরকম একটি কাজ করবার জন্য। মানে আরেকটি বিষয়, এবার যদি একটু চলচ্চিত্রের প্রসঙ্গে আসি, চলচ্চিত্রের আগে আমরা একটু ওটিটি নিয়ে কথা বলতে পারি। এখন এই সময়টাতে ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের কাজ যাচ্ছে, আপনারও
সিরিজ আছে নাটক আমার আমি ওয়েব সিরিজ করেছি হ্যাঁ আমার একটা যেটা এই মাসে অগাস্ট মাসে আমার একটা ফিল্ম রিলিজ হলো সেটা হচ্ছে অগাস্ট 1975 আচ্ছা সো এটা কি 1975 এর 15 আগস্ট বেস ওই সময়টাকে ধরে কাজটা হয়েছে মানে 15 আগস্ট রাতের বেলায় যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটাকে কেন্দ্র করে পরবর্তী 16 17 তারিখে মানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সবাইকে যে নৃশংসভাবে হত্যা করা হলো ওই ঘটনাটাকে কেন্দ্র করে 16 17 তারিখে কি হয়েছে সেই জায়গাটা তুলে ধরেছে এবং মানে আমি যেমন জোহরা তাজউদ্দিনের ক্যারেক্টারটা করেছি আমাদের কি অবস্থা ছিল বিভিন্ন জায়গায় মানে দেখিয়েছে কার কি অবস্থান ছিল খুব ভালো লেগেছে কাজটা করতে আর যেই সময়টা কাজটা করেছিলাম গত বছর সেই সময়টা মাত্র আমরা করোনার সাথে মানে পরিচিত হলাম যে করোনা বলে একটা ভাইরাস এসেছে এবং 3-4 মাস আমরা কেউ ঘরে থেকে বের হইনি তোমার মনে আছে নিশ্চয়ই একদম আমি তো দরজাই খুলিনি তো সেই সময়টা আসলে এই ফিল্মটা তৈরি করার জন্য চিন্তা করলো ডিরেক্টর এবং আমি প্রথম বের হলাম ঘরে থেকে এই মুভিটা করার জন্য এই যে চিন্তা করলাম যে এই ধরনের মুভি তো পাওয়াটা ডিফিকাল্ট বা ঐতিহাসিক কাজগুলো আর বারবার আসে না তো কাজটা করলাম এবার রিলিজ পেল এই আগস্ট নির্মাতা কে ছিলেন নির্মাতা ছিলেন রনি কেমন লেগেছে নতুন যারা আরেকটা নাম হচ্ছে সেলিম খান আচ্ছা ঠিক আছে আমরা নিশ্চয়ই মুভিটা যারা রিলিজ তো হয়ে গেছে নিশ্চয়ই রিলিজ হয়েছে সো আমরা দেখে নেব সবাই মিলে যারা এখন পর্যন্ত দেখেনি তারা দেখে নেবেন সিনেমাটি কোন প্ল্যাটফর্মে আছে সেটা খুঁজে দেখে নেবেন আর চলচ্চিত্রের প্রসঙ্গে যদি আসি তিনটে চলচ্চিত্র হ্যাঁ করে ফেলেছি অলরেডি সো এটি দিয়ে বোধহয় চারটে হবে না এটি নিয়ে তিনটে ডিরেক্টরস বাঁশি এবং হচ্ছে আগস্ট 1975 ডিরেক্টরস এবং বাঁশি কেমন ছিল এই দুটোর এক্সপেরিয়েন্স আপা ভালো মানে নাটক এক ধরনের অবশ্যই এক একটা জায়গায় এক একটা ক্ষেত্রে মানে এক এক ধরনের কাজ হয় তো ফিল্মটা তো আসলে নাটক যেটা ফিল্মটা হচ্ছে বিশাল একটা জায়গা কাজ করার তো ওটার ফিলিংসটা ডিফারেন্ট আর ভালো লেগেছে মনে হচ্ছে কি যে সব জায়গায় তো আমাদের আসলে তাই না দেখা যায় যে যেখানেই কাজ করতে যাই আমাদেরই লোকজন সব তো খারাপ লাগেনি ভালো লেগেছে আচ্ছা মঞ্চ মিস করেন মঞ্চ আমি রেগুলার একদমই কাজ করি দু বছর তো হয়নি কাজ হচ্ছে না কিন্তু আমরা গত বছর আমরা যেমন জুমে আমরা রিহার্সেল করেছি আমাদের একটা নতুন নাটক মাত্র পার্ট শুরু হয়েছিল তখনই স্টপ হয়ে গেল তো তারপরে আমরা জুমে অনেকদিন রিহার্সেল করলাম এর মধ্যে আবার সবার করোনা টরোনা হয়েছে অফ হয়তো বা থিয়েটার খুললে হয়তো আমরা মানে আবার চালু হওয়ার অপেক্ষা মঞ্চটা কি রকম লাগে যখন মঞ্চ সরাসরি হ্যাঁ একদম সরাসরি তো আর কাজ করে বা আমি একটা মানে স্টেজে যখন পারফরমেন্স করতে উঠে তখন দেখা যায় যে ভুল হোক যাই হোক আমাকে ম্যানেজ করতে হবে এবং পুরোটা স্ক্রিপ্টটা আমার কন্ট্রোল মানে প্রত্যেক আমি ধরো তোমার ডায়লগ কি সেটা আমার জানা আছে অর্থাৎ মানে জিনিসটা এরকম যে মঞ্চে যারা কাজ করছেন স্ক্রিপ্ট কিন্তু পুরাটাই আসলে মুখস্থ করে একদম মানে আর এটা টানা আমাদের 3-6 মাস ধরে আমাদের রিহার্সেল করতে হয় তো এতই আমরা ইনভলভ থাকি মানে যদি কোনো ডায়লগ ভুলে যাই বা কিছু হয় ইনস্ট্যান্ট আমরা ওটা মানে ই করে নিই ম্যানেজ করে নিই এই যে যে দর্শকের সামনে কাজ করার এটার অনুভূতি কিন্তু একদমই আলাদা যেটা টেকনিক্যাল কোশ্চেন করতে চাই এই জায়গাতে মঞ্চে দীর্ঘ সময় ধরে কাজ করছেন পেশাদারিত্বের জায়গা থেকে মঞ্চটা কীরকম এখন বা এই সময় এ পর্যন্ত পেশাদারিত্বের জায়গাটাকে মঞ্চের কর্মীরা এসছেন বলতে পারেন যে হ্যাঁ আমি একজন মঞ্চকর্মী আমার পেশা মঞ্চে কাজ করা না সেই জায়গাটা হয়তো তৈরি হয়নি হয়তো আমি মঞ্চকর্মী কিন্তু হয় না যে আমি একটা কাজকে ভালোবাসছি হ্যাঁ 100% আর মানে তুমি যে কোনো কাজকে যদি ভালো না বাসো তাহলে ওই কাজটা তুমি দীর্ঘ দিন করতে পারবে না জাস্ট মঞ্চ হচ্ছে আমার ভালোবাসার জায়গা আমি অভিনয়টাকে ভালোবাসি
আমি মঞ্চে কাজ করতে ভালোবাসি সেই জায়গাটা, কিন্তু যদি বলো পেশাদারিত্বর ব্যাপারটা, সেটা হয়নি। আমরা আশা করছি যে হয়তো হবে, এবং হয়নি কিন্তু মানে একদম যে হয়নি সেটা চলে না, একদমই হচ্ছে, ছোট ছোট করে হচ্ছে। এই ছোট ছোট করে হওয়ার থেকেই হয়তো বড় বড় হয়েই যাবে, এক সময় ছোট থেকেই তো বড় হয়। যেমন দর্শনের বিনিময় ব্যাপারটা কিন্তু রয়েছে, সাথে সাথে একটা সময় হয়তো যে স্পন্সরের জায়গাটা হয়তো ওই পরিমাণে জোরদার ছিল না, যেটা পরবর্তী সময় ধাপে ধাপে ওই জায়গাটাও কিন্তু মোটামুটি পোক্ত হয়েছে না, হচ্ছে কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু স্পন্সরও আসছে, হচ্ছে, কিন্তু আরো বেটার হবে এটা আমরা আশা করি। একদমই। এবারে যদি একটু রাজনৈতিক কর্মের জায়গাটায় আসি, কেমন চলছে কাজগুলো? মাত্রই তো কেন্দ্রীয় উপকমিটির একজন মহিলা উপকমিটির একজন হলেন। হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে এই সেন্সে যে আমি একজন সচেতন নাগরিক। আমার মনে হয় যে শুধু আমি না, হয়তো আমার সামনে তুমিও বসে আছো, আমি হয়তো একদিন দেখব তুমিও রাজনীতিতে এসছো। আসলে প্রত্যেকটা মানুষ, আমার ইয়ে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের অধিকার আছে যে রাজনীতি করা। আবার আর একটা সেন্সে যেটা, যে আমি আমার দেশকে ভালোবাসি, আমি মুক্তিযুদ্ধের পক্ষের, হয়তো আমি আজকে যে অভিনেত্রী হব এই চিন্তাটাই আমার মাথায় ছিল না, একদমই ছিল না। আমি কিভাবে যে হয়েছি আমি নিজেও জানি না, ধাপে ধাপে এসেছি। ঠিক রাজনীতি যদি বলো, এই জায়গাটাও আমার ধাপে ধাপে আসা, এবং প্রত্যেকটা কাজকে আমি রেসপেক্ট করি, ওই জায়গাটাকে রেসপেক্ট করি, যার জন্যই আমি হয়তো কাজটা সুন্দরভাবে করতে পারছি এই। আর আমি চাই যে আমি যেখানে আসছি, আমার যারা কলিগরা আছেন, আমার মনে হয় সবাই, বিশেষ করে আমি ইয়াং জেনারেশনকে বলবো যে ইতিহাস জানুন, ইতিহাস পড়ুন, বাংলাদেশ কিভাবে হলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে জানুন, এই দেশের জন্য যে এত স্যাক্রিফাইস করেছে। তো ওই জায়গাটা যখন আপনি জানবেন, আরো বেশি করে জানবেন, তখন আপনার আরেকটা ধরনের ফিলিংস তৈরি হবে। ইতিহাসটা সঠিকভাবে জানাটা খুব ইম্পর্টেন্ট আসলে। তো আমার যে ফিল্মটা রিলিজ পেল আগস্ট 1975, তো আমি ওটার ক্ষেত্রে বলবো যে সবাই দেখুক, তাহলে হয় কি যে জানতে পারবে সবাই ওই সময়টা কি হয়েছিল, বা বাংলাদেশ আজকে যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক সেটাও জানতে পারবে। একদমই একদমই। তানভিন সুইটি একজন পারফেকশনিস্ট মানুষ, এত কিছু খুব সুন্দর করে ম্যানেজ করে কি করে? আচ্ছা, হয়ে যায় আসলে, কিভাবে হয়, মানে এমন তো নয় যে তুলে দিলাম হয়ে গেল, তা নয়। আপনার সবকিছু খুব, মানে আমি আপনার সাথে অনেকটা সময় ধরে এখন কথা বলছি, এই কথার মাঝখানে আমার মনে হয়েছে আপনার সবকিছু টিপটপ থাকা দরকার, আপনি ঠিক গুছিয়ে চলা একজন মানুষ। হ্যাঁ, আমি গুছিয়ে চলতে পছন্দ করি। আমি যখন স্কুলে পড়তাম, তারপর আমি থিয়েটারে যখন মানে রিহার্সেল শুরু হলো আমার নাটকে, মানে মঞ্চের কাজ শুরু হলো, তখন আমি একজনকে খুব মানে খেয়াল করতাম, সে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ফেরদৌসী মজুমদার। আমার কেন যেন মনে হচ্ছিল আপনি এই নামটাই বলবেন। আমি তাকে দেখতাম আর মুগ্ধ হতাম। সে সকালবেলায় স্কুল করতো, রিহার্সেলে একদম অন টাইম, আমরা যদি একটু এদিক সেদিক, ফেরদৌসী আপা একদম টাইমলি, এবং তার কথা, তার মানে সমস্ত জিনিস আমাকে মানে উৎসাহ দিত। আমি ভাবতাম যদি উনি পারে আমরা কেন পারবো না, আমরা মানে আমি খুব ফলো করতাম ওনাকে। এবং আমি মানে সংসারেও যতটুকু সময় দিচ্ছি, আমার অভিনয়ে সেটা আমি ইট করি, এবং আমার পরিবারকে সময় দেওয়া, বা আমার এখন আমি আমার আর একটা ক্ষেত্র হয়েছে রাজনীতি, এই জায়গা রাজনীতি। যেমন আমি যখন গত বছর না, আরও কয়েক বছর আগে, আমি শুধু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একটা ভিডিও আমার কাছে, কানাডায় গিয়েছিলেন হেঁটে যাচ্ছে, আমি তো খুবই মুগ্ধ সেই জায়গাটা দেখে, এবং আমার মনে হতো যে উনি এত করছে যে মানে আমরাও তো একটু মানে ওনার মতনই করতে। আসলে এটা হচ্ছে তুমি যে কোনো জায়গার থেকে ভালো জিনিসটাকে, আমার মনে হয় জীবনে চলার পথে ভালো জিনিসটাকে পিক করতে হবে, ওইটা আমি খুব ফলো করি। অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে,
খুব ভালো লাগলো এবং সময় এত তাড়াতাড়ি চলে এসেছিল, এটাই। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনার জন্য, এবং জন্মদিনের শুভেচ্ছা আবারও। তোমাকেও শুভেচ্ছা, ধন্যবাদ। আর আমার যারা দর্শক আছেন তারা আমাদের চ্যানেল দেখবেন, এবং যেহেতু এখন করোনার সময় সবাই প্লিজ আপনারা মাস্কটা পরবেন, ধন্যবাদ। সেই দর্শক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে যেখানেই আছেন আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন।